রৌদ্রের প্রখরতা বিভিন্ন জেলার মতো টাঙ্গাইল জেলার উপর দিয়েও বয়ে যাচ্ছে। গত কয়েকদিনের এই টানা দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যারা জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হচ্ছেন, তাদের মুখোমুখি হতে হচ্ছে তীব্র দাবদাহের। টাঙ্গাইলে বেশি বিপাকে পড়েছেন রিক্সা চালক, হকার আর নিম্ন আয়ের মানুষ। পেটের দায়ে বাধ্য হয়ে রোদ গরম উপেক্ষা করে কাজ করতে হচ্ছে তাদের। বর্তমানে আমাদের পরিস্থিতি গরমে আবার অসহ্য, অতিরিক্ত তাপমাত্রা হয়েছে, রাস্তাঘাটে চলাফেরা আমাদের সব দিকে অসুবিধা হয়েছে। গরমে তাপে কুলাইতে পারি না, গাড়ি ঘুড়ি চালাইতে পারি না, এরকম অবস্থা। এই যে উপরে ছাতা, তারপরেও ঢাকা যায় না। আমরা ফুটপাতে যারা ব্যবসা করি, আঙ্গুরে যে এমন একটা অবস্থা, পেটের দায় আমরা এখানে বয়ে থাকি, নাইলে আমরা থাকতাম না। এই গরমে এত আল্লাহ সহ্য একটা গরম দিচ্ছে। এই গরমের মধ্যে রিক্সা চালাই সকালবেলা, এমন রিক্সা বাড়ির থেকে বাইরে তো না, গরমের মধ্যে আমি বিকালবেলা এই কেবল রিক্সা নিয়ে বাইরে রাস্তার মধ্যে চলা ভাড়া খুব কষ্ট, আল্লাহ এক বৃষ্টি নাই, কোনো কিছু নাই। জেলা আবহাওয়া অফিস সূত্র মতে, গত কয়েকদিন ধরে জেলায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে। 2024 সালে এসে দেখি যে এই তাপপ্রবাহের বা দাবদাহের যে দীর্ঘসূত্রিকা অনেক লম্বা, এবং প্রতিদিনই 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে টেম্পারেচার থাকে। টাঙ্গাইল শহরে বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা ধুলিকণার পরিমাণ অনেক অনেক বেশি। একদিকে তাপদাহ, একদিকে ধুলিকণা, ধুলিকণার উত্তপ্ত বৃদ্ধি, এবং তার সাথে আমাদের প্রশ্বাসের যে সমস্যাগুলো সৃষ্টি করছে, মিলে আমাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আমরা যে নদীগুলো হারিয়ে ফেলেছি, যে খালগুলো হারিয়ে ফেলেছি, যে জলাশয়গুলো হারিয়ে ফেলেছি, যেগুলোকে আমরা দখল করে ফেলেছি সেগুলোকে ফেরত দিতে হবে। আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে, এবং আমাদের যে সিমেন্টেড এরিয়া, যেটাকে আমরা বলি রাস্তা, ইম্পারভিয়াস এরিয়া, সেইগুলোকে ফাঁকে ফাঁকে আমাদের সবুজায়ন করে, এগুলো যেন উত্তপ্ত না হয়, ক্যানোপি দিয়ে, গাছের ছায়া দিয়ে আচ্ছাদন করে দিতে হবে। আমরা উন্নয়ন করতে গিয়েই সব কিছু ধ্বংস করছি। উন্নয়নের পাশাপাশি পরিবেশও বাঁচাতে হবে বলে পরামর্শ পরিবেশবিদদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।